প্রিয় ভাই সব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে কোন কিছু নেন নাই, সব দিয়ে গেছেন। কথা কো ঠিক না? কিছু নিয়ে গেছেন? একটা টাকা, একটা পয়সা, কোনো ব্যাংক ব্যালেন্স, কিছু নিয়ে যান নাই। কোন পয়গম্বর এই পৃথিবী থেকে কোন জিনিস নিয়ে যান নাই। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউয়ারিসুল ইলম মান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে রাখো, শুনিয়া রাখো, এই পৃথিবীতে কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর কিছু নিয়ে যান নাই এবং তারা এই পৃথিবীতে কোন সম্পদও রেখেও যান নাই। রেখে গেছেন মডেল, রেখে গিয়েছেন আদর্শ, রেখে গিয়েছেন তথা জ্ঞান নলেজ, রেখে গিয়েছেন যারা নিজেদের রাজ্যকে ডেভেলপ করতে চায় তারা যেন সেই নলেজ থেকে, সেই জ্ঞান থেকে যেন আহরণ করে নিজেদেরকে ডেভেলপ করে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ডেভেলপ করার জন্য রেখে গিয়েছেন থিওরি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন। হযরত উমরের গলার কণ্ঠের আওয়াজ পেয়ে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শোয়াছিলেন, শোয়া থেকে তিনি বসলেন। হযরত উমর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে তিনি যখন ঢুকলেন, ঢুকার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র খেজুর পাতার, খেজুর গাছের রশি দিয়ে, আজ দিয়ে তৈরি করা এরকম কিছু পাট, পাটের মতো কিছু রশি তৈরি করে খেজুর গাছের আঁচ দিয়ে খাট বানানো হয়েছিল। সেই খাটের উপরে কোনো বিছানা নাই, কোনো কাঁথা নাই, কোনো কম্বল নাই, কোনো তোষক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি খেজুর গাছের আঁচের রশিতে তিনি শুয়ে আছেন। হযরত উমরের আওয়াজ পেয়ে আল্লাহর নবী উঠে বসলেন। হযরত উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের দিকে যখন তাকালেন, রশিগুলির, খাটের রশিগুলির দাগ কেটে আছে, লাল লাল হয়ে দাগ কেটে আছে। হযরত উমর গুহার দিকে, গৃহের দিকে তিনি তাকিয়ে দেখলেন, হুজরার দিকে তিনি তাকিয়ে দেখলেন, খালি শুধুমাত্র একখানা পানি খাওয়ার মতো একটা জগ, তৎকালে সেগুলিকে বলা হতো পানি খাওয়ার, চামড়ার তৈরি করা একখানা মশক পড়ে আছে হুজরা শরীফের এক কিনারে, কিনার দিকে দেখা যায় তাও আবার কাত হয়ে পড়ে আছে সুরাহিটা। তারপরে মাত্র আধা কেজির মতো গম খাটের নিচে পড়ে আছে, আল্লাহ নবী বসে আছেন, ঘরে আর কিচ্ছু নাই। হযরত উমর আল্লাহ নবীর এই অবস্থা দেখে তিনি ঠুকরি কেঁদে উঠলেন, কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর রাজা বাদশারা কত আনন্দ করলো, কত মজা করলো, কত টাকা পয়সা খরচ করলো, কত ভোগ বিলাসিতায় তারা, কত কত কোটি কোটি ডলার তারা, টাকা পয়সা তারা খরচ করলো। হুজুর যদি আপনি অনুমতি দিতেন তাহলে আপনার জন্য আমি একখানা তুষক তৈরি করে বিছাইয়া দিতাম। আল্লাহর নবী বললেন, উমর আমি তো এই পৃথিবীতে ভোগ করার জন্য আসি নাই, আরাম করার জন্য আসি নাই, আরাম করার জন্য যদি আমি এই পৃথিবীতে আসতাম তাহলে তুমি আমার জন্য কম্বল নিয়ে আসতে, তাহলে তুমি আমার জন্য তোষক তৈরি করে নিয়ে আসতে, আমি তো আরাম করতে আসি নাই। পেয়ারা হাজিরিন আপনারাই বলুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করার জন্য আসছেন না? সব বিশ্ব মানবতাকে মুক্ত করে, মানবতার গ্লানি থেকে মুক্ত করে, যাবতীয় অত্যাচার ধ্বংস নিপীড়ন থেকে মানুষদেরকে মুক্ত করে, মানুষদেরকে হেদায়েতের জন্য এসেছেন, আরাম করতে আসেন না? ইজরে গন সুবহানাল্লাহ, আরাম করার জন্য আসেন নাই, দেন নাই, সব নিয়ে কোনো কিছু নেন নাই, সব দিয়ে গেছেন, সব দিয়ে গেছেন। চিৎকার মেরে গন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফিলিস্তিন থেকে, সেই ফিলিস্তিন থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, বিভিন্ন এলাকা থেকে বাইতুল মাল যাকাতের ফান মসজিদে নববীর সামনে স্তূপ হয়ে গেল। টাকা পয়সা, গহনা অলংকার, মালামাল, গম, খেজুর, আটা, বিভিন্ন জাতের খাদ্য দ্রব্য সহ স্তূপ হয়ে গেছে মসজিদে নববীর সামনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জামাতে ইমামতি করে মসজিদ থেকে বেরোলেন, বেরিয়ে তিনি এগুলি বিতরণ করা শুরু করে দিলেন, বিতরণ করা শুরু করে দিলেন। বিতরণ করতে করতে জোর আজান হয়ে গেল, নামাজ পড়ালেন, আবার আসলেন, বিতরণ করা শুরু করে দিলেন। বিতরণ করতে করতে শেষ হতে হতে প্রায় আসরের উক্ত ওয়াক্ত হয় হয়,
About Asr. Asr waktu hoy hoy jokon hoy gelo. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam sara din na khawa. Ek pet khuda ni. Allah nabi tini dariye gelen. নিজের জামা কাপড়গুলিকে এরকম ঝাড়তে লাগলেন মনে হয় যেন জামার মধ্যে কোনো টাকা পয়সা খাবার দাবার লেগে আছে কিনা এগুলি তো আমার হক না গরিবের হক জেরেডেরে সব দান করে দিয়ে দিলেন এরপর এক বিকাল বেলায় এক পেট ক্ষুধা নিয়ে হযরত আয়েশার ঘরে আল্লাহর নবী ঢুকলেন ঢুকে বলেন আয়েশা রে ঘরে খাবার দাবারের মতো কোনো জিনিস আছে কিনা আমার সামনে পেশ করো হযরত আয়েশা কাঁদু কাঁদু কণ্ঠে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশার ঘরে শুধুমাত্র পানি ছাড়া কোনো খাবার দাবার নাই এই হচ্ছেন আমার নবী এই হচ্ছেন আমার রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রহমত ধরে গেছেন সুবহানাল্লাহ সৃষ্টি কুলের মাঝে চিরজীবী তিনি সবার স্মারক যেন তাজে আল্লাহ ছাড়া নেই যে মাবুদ